আজকে দেখাই দিব অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের তৃতীয় নম্বর অধ্যায়ের যে টিক চিহ্নগুলো আছে, টাস চারটা টিক চিহ্ন আছে, এই চারটার উত্তর দেখাই দিব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে আসা বেল বাটন প্রেস স্ক্রল সেট করে নিবে। আজকে শুধু এই চারটা সৃজনশীলের উত্তরটা সরি চারটা টিক চিহ্নের উত্তর দেখাই দিব। এক নম্বর একটা দুইটা এই যে তিন এই চার নম্বর পর্যন্ত রয়েছে। তো প্রথমেই রয়েছে যে স্বাভাবিক অবস্থায় কিশোর কিশোরীর প্রতি মিনিটে নারীর স্পন্দন হয়ে থাক স্পন্দন হয়ে থাকে কতবার কত কথা হয়ে থাকে সেটাই প্রথমে। তো তোমাদের প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তর আমি সরাসরি গাইড থেকে দিয়ে দিয়েছি। তো প্রতিটা বিষয় সরাসরি উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে একটা বেল আইকন প্রেস কল সেট করে রাখবে। তো তোমাদের একটি করে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও করবো না যোগাতে একটা করে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন প্রেস কল সেট করে নেবে। তো তোমাদের একটি করে সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও করুন কোনো জায়গায় দেখলে করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস কল সেট করে রাখবে। তো একটি কথা বলেছি, তারপর তোমাদের উত্তরগুলো দেখাই দেব। তো তোমাদের প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের টিক চিহ্ন উত্তর সরাসরি গাইড থেকে দেখাই দিচ্ছি, সেগুলো কীভাবে দেখবে আমি সেটাই বলে দিচ্ছি, তারপর উত্তরগুলো উত্তরগুলো দেখাই দেব। টিক চিহ্নের উত্তর, তো টিক চিহ্নের উত্তরগুলো এই যে এইগুলোর নিচে রয়েছে, তোমাদের আগে বলে দিচ্ছি, তারপর ওই যেগুলো সরিয়ে তোমাদের বলে দিব যে উত্তর কোনটা। তোমরা যে সৃজনশীলের উত্তরটা জানতে চাইবে ওই সৃজনশীলের অবশ্যই ক নম্বরটা আছে। ক নম্বরটা লিখে এই যে দুইটা সনের নাম লিখে দিয়েছি, একটা হলো এই সামাসান আর একটা হলো সখীপুর, দুইটা কিন্তু দুইটা সনের নাম। তো তোমরা যে সৃজনশীলটা দেখতে চাইবে ওই সৃজনশীলের ক নম্বরটা লিখে এই সামাসান লিখে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণতাটা চলে আসবে, এবং যে সৃজনশীলটা দেখতে যদি না আসে ক নম্বরটা লিখে এই সামাসান লিখে সার্চ করবে অবশ্যই আসবে, যদি না আসে তাহলে আবার ক নম্বরটা লিখে সখীপুর লিখে সার্চ করবে। দুইবার সার্চ করতে হবে, যদি প্রথমবার এসে যায় তাহলে দ্বিতীয়বার সার্চ করতে হবে না, যদি প্রথমবার না আসে ক নম্বর লেগে ইসলাম আসলে যদি না আসে তাহলে ওর ক নম্বর লেগে সখীপুর লেগে সার্চ করবে, তাহলে দুইটা চ্যানেলের মধ্যে একটা চ্যানেল আসবেই, কারণ দুইটা চ্যানেলের ভিডিও সারতে হয়েছে, একটা চ্যানেলের সমস্যা হয়েছিল তার জন্য দুই নম্বর চ্যানেলের ভিডিও সারতে হয়েছে। এবং টিক চিহ্নের উত্তর কীভাবে দেখবে, টিক চিহ্নের প্রশ্নটা লিখে এই সমস্যা লেগে সার্চ করবে অবশ্যই আসবে, যদি না আসে তাহলে আবার টিক চিহ্নের প্রশ্নটা লিখে আবার সখীপুর লেগে সার্চ করবে তাহলে অবশ্যই আসবে। এভাবেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবে, রচনামূলক প্রশ্নের উত্তরগুলো এভাবে দেখে নিতে পারবে। তাহলে তোমরা সরাসরি গাইড থেকে এভাবে উত্তরগুলো দেখে নিতে পারো, এবং তোমরা টিকটকে লাইক খোলার, ইনস্টাগ্রামে লাইক খোলার, ইউটিউবের ইউটিউব মনিটেশন এবং ফেসবুক মনিটেশন যদি করে দাও তাহলে চ্যানেলের কভার যদি ইমেল নাম্বার আসছে ওখান থেকে যোগাযোগ করে তোমরা করে নিতে পারো। তো এক নম্বরটা সবার শেষে দেখাই দেবো, দুই নম্বর থেকে শুরু করে তিনটার পরে ওই এক নম্বরটা দেখাই দেবো। তো দেখো, অসুস্থ ব্যক্তির সুসার পরিবেশ হতে হবে, তো এখানে তো সূচক সূচকতে কি রয়েছে, একাই এবং তিনাই, একাই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাসপূর্ণ। তো এটাই ছিল সূচক, দুই নম্বর উত্তর হবে সূচক। এরপর রয়েছে তিন নম্বর, তিন নম্বরে প্রশ্ন রয়েছে যে ধ্রুবকে তনুর ব্যবহৃত রুমাল ধরতে মানা করার কারণ রোগটি কী রোগ। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো ওই রোগটা কী সেটার উত্তর তোমাদের দিতে হবে। তো উত্তরটা এখানে কী রয়েছে তিন নম্বরে, তো দেখে নেওয়া যাক। তো তিনের উত্তর রয়েছে খ, খতে রয়েছে একাই এবং তিনাই, একাই রয়েছে সংক্রামক এবং তিনাই রয়েছে বায়ুবাহিত। এরপর রয়েছে চার নম্বর টিক চিহ্নটা, চার নম্বর টিক চিহ্ন রয়েছে উক্ত রোগীর জন্য করণীয়, বড় নম্বর উত্তর হবে ব্যবহৃত সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা, বড় ব্যবহৃত সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা। তো এরপর রয়েছে এক নম্বর ডেটা। তো প্রতিটা ভিডিও সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন প্রেস স্ক্রল সেট করে রাখবে, তাহলে তোমরা যখন ইউটিউবে সার্চ করবে একটি সৃজনশীলের উত্তর জানতে যাবে বা টিক চিহ্নের উত্তর জানতে যাবে, তো সার্চ করলে সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন প্রেস স্ক্রল সেট করে রাখবে। তো এক নম্বরটার উত্তর দেখে নেওয়া যাক, এটার মধ্যে হবে সূচক, সূচকতে রয়েছে আশি থেকে নব্বই বার, আশি থেকে নব্বই বার। তো আজকে ভিডিও বন্ধ, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে একটা বেল আইকন প্রেস স্ক্রল সেট করে রাখবে। তো আজকে বন্ধই, তো যদি আরও কোনো ক্লাসের ভিডিও বা সৃজনশীলের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো যদি লাগে তো কমেন্টে বলে দেবে, সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দেবো। এবং এই যে সৃজনশীলের উত্তরগুলো দিয়ে দিয়েছি, তো এই সৃজনশীলের উত্তরগুলো কীভাবে দেখবে আমি সেটা আবার বলে দিচ্ছি, প্রথমে একবার বলে দিয়েছিলাম। তো যদি না বুঝে থাকো তাহলে এই ভিডিওর পিন কমেন্টে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওইটার মধ্যে ক্লিক করলে তোমরা ওই দেখে নিতে পারো। তো তোমরা এইভাবে দেখে নিতে পারো, শুধুমাত্র সৃজনশীলের ক নাম্বারটা লিখে যা লেখা থাকবে ক নাম্বারে হুবহু তাই লিখে নিবে, লিখে এই মাথা লেখে সার্চ করবে অবশ্যই আসবে, যদি না আসে তাহলে আবার ক নাম্বারটা লিখে এই সখীপুর লিখে সার্চ করবে অবশ্যই আসবে।
চাইলে তোমরা এভাবে দেখিয়ে নিতে পারো। এবং টিক চিহ্নের প্রশ্ন লিখে এই চামচ লেখে একবার সার্চ করবে, একবার টিক চিহ্নের প্রশ্ন লিখে এই সখীপুর লেখে সার্চ করবে, সখীপুর হলে এই চ্যানেলের নামটা। তো চাইলে তোমরা এভাবে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো, সরাসরি গাইড থেকে। তো তোমরা যদি এই চ্যানেলের ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের গাইড কেনার কোনো দরকার হবে না। তো চাইলে তোমরা এগুলো এভাবে দেখে নিতে পারো। সাবস্ক্রাইব করতে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন প্রেস করে সেট করবে, প্রতিটা ভিডিওর সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন প্রেস করে সেট করে রাখবে। তো সাবস্ক্রাইব অন্তই হচ্ছে তো এখানে এটা হচ্ছিল যে তৃতীয় নম্বর অধ্যায় গৃহে রোগীর সুসজ্জা আলোচ্য বিষয়গুলো। তো অনুশীলনী সবগুলো দিয়ে দিয়েছি, তো আজকে আর ভিডিওটা বড় করবো না। তো অন্তর্ভুক্ত এমন তো অবস্থায় তো ভিডিওটা 8 মিনিট করতে হবে, তো 6 মিনিট 10 সেকেন্ড হয়েছে। তো 8 মিনিট করলে কি হয়, এখানে মিট্রোল অ্যাপ ব্যবহার করা যায়, তো মিট্রোল অ্যাড এই জন্য 8 মিনিট করতে হবে। তো তোমাদের শুধুমাত্র আজকে ভিডিওর টপিক ছিল, মূল টপিক ছিল যে টিক চিহ্নের উত্তরগুলো দেখানো, তো এটাও তুমি দেখাই দিচ্ছি। তো যদি তোমরা টিকটকে লাইক ফলোয়ার, ইনস্টাগ্রামে লাইক ফলোয়ার এগুলো কিনতে চাও তাহলে চ্যানেলের কভারটা যদি মনে হলো সেখান থেকে যোগাযোগ করে তোমরা এগুলো কিনে নিতে পারো। তো আমি এখন অন্য একটা নতুন একটা ভিডিও করব, তো এটা 8 মিনিট হলে এটা ভিডিওটা অফ করে দেবো। এখন তোমাদের ভিডিওটা দেখার কোনো দরকার নাই, এখন তোমাদের কিছু দেখাবো না। তো ভিডিওটা 8 মিনিট হলে ভিডিওটা অফ করে দেবো, যেটুকু দেখানো সেটুকু তোমাদের ভিডিওর প্রথমেই 4 মিনিটের মধ্যে দেখাই দিই। তো 8 মিনিট ভিডিও করলে ভিডিওটা উপরে শো করো, ওয়াশ টাইম একটু বেশি হয়। তো এইটু ফার্স্ট এইড বক্স কাকে বলে, তো এরপরে দেখাই দেবো যে ফার্স্ট এইড বক্স কাকে বলে। তারপর রয়েছে দেহের তাপমাত্রা নির্ণয় করা যায় কি দিয়ে, রোগীর ঘর প্রতিদিন কি দিয়ে মুছতে হবে, এসব দেখাই দেবো। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখবি। তো তোমার টিকটকে লাইক ফলোয়ার কিনতে চাইলে ইনস্টাগ্রামে লাইক ফলোয়ার এগুলো খুবই কম মূল্যে SMTS পোস্ট থেকে তোমরা কিনে নিতে পারো। তো আজকে বন্ধু ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভাষা বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে। তো আজকে বন্ধু ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে।